सो हे गाइस वेलकम बैक टू अनदर वीडियो। तो हमें अखन कॉलेज है गाइस आज जल्दी मध्य आसी आज के बारो हमें आज पिंटू कॉलेज जाच्छी अखन अखन नौटा पार हो गए तार परे कॉलेज जाच्छी आर केस होच्छे हमें किंतु कॉलेज पहुँचे तुम्हार पाँच तारीखे और तार आगे ब्लॉग ही बनाना है सब कीरकम जान हो जाच्छे पागल हो जाच्छे तो কলেজ যাব এখন খাওয়া দাওয়া করব আগে ব্রেকফাস্টে কি আছে বিন্দু ব্রেকফাস্টে আজকে আছে পরোটা আলু কা পরোটা ঠিক আছে ও মনে পড়লো ব্রেকফাস্ট করব তারপরে সাজাক ক্লাস ক্লাসে আজকে আবার এক্সাম আছে আমাদের ক্লাস টেস্ট আর একটা ব্যাড নিউজ গাইস আমাদের আবার রি এক্সাম ডেট কনফার্ম হয়ে গেছে 21 তারিখ থেকে আমাদের রি এক্সাম তো 21 তারিখে আবার बुझते हो एग्जाम एकुश बस अठाश उन्त्रिस जी एन एम फार्ष्ट इयर सेकेंड इयर सब ही एग्जाम तो एग्जाम तक तो जो देखा जाए आज के दिन टाइम शेष करी रिपोर्टिंग शिकागो खादा कर আর এসিলি লিখছে দীপালে কেন রাইটিং লিখছে লেটার আর রাইটিং লিখছে লেটার সরি রাইটিং বলছে লেটার লিখছে এখানে দীপাল রিপোর্টিং লেটার রিপোর্টিং লেটার এই দেখো সুদীপপাল সুদীপপাল কালকে এসেছে তাহলে পায়ে মায়ে লাগিয়ে চলে এসেছে 2023 আই এম রিপোর্টিং টু দি আর দেখো রিক আমার ভাইপো ভাইপো আবার দেখা হচ্ছে আবার রিলস হবে মধ্যে লিংক কম্পারিয়া বলে হায় 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 তিরচি নজরিয়া বলে তিরচি নজরিয়া বলে আমি দেখে লেগে তো তাম লাইক নেই করবে বল আচ্ছা এই দেখো সাসমল ক্লাস হিরো সাসমল আছে হিরো क्यार प्लान लिए हाजिर तो क्लस एलाव नहीं क्लस बस ढुके गे जो क्लस सर नहीं धारा बाहिक बेच लास्ट बेच भलो जैगे ठीक है पास खुले लास्ट बेचे बसते बेचते बुझब क्लसटा कर नहीं क्लस कथा हो ठीक है आवाज के लिए उन्होंने तो सीधा गाइज क्लस के बाद हम लोग लंच आवर पर आए ये देखो लुक एट गाइज लोग दिस पिंटू इज हियर गाइस पिंटू ठूस रहा है पिंटू अपन चिकेन नहीं बसे पड़े थे तो आज के सैटरडे तो दर्ज आज चिकेन और फुल कैंटीन की तो भरे गई फुल कैंटीन लोड हो गई ठीक है तो हमारे पिंटू खावा दावा होते हमारे बाहर जाब एर पर पिंटू सौरभ मोना आज मोना चिकेन कीरकम लगे खबर গাইজ কালকে আমাদেরকে দুটো আলু দিয়েছিল ঠিক আছে আলুর দমে দু পিস আলু ছোট ছোট গোল গোল সেইটার মত আমি প্রথমবার দেখলাম যে আলু পলিও হয়ে গেছে এই বাবা লুক দিস গাইজ লুক দিস হিয়ার ইজ বেবি গাইজ বেবি 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 ও বেবি হাই গাইজ দেখো 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 বেবি কি কর রহা হে লড়কি কে বিচ মে তো গাইজ তো ব্যাপার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আজকে আমাদের প্রোগ্রাম আছে একটু বিশাল মার্কেট যাব সুদীপ পাল বেল কিনবে বলছে আর কিছু বল কিনবে বলছে দিয়ে পর ও কিছু কিনবে পিন্টু হয়তো কিছু কিনবে পিন্টু প্যান কিনবে না তো তাদের জন্য আমরা যাচ্ছি বিশাল মার্কেট আর বেবির কুইন আসছে সো এই হচ্ছে সিন আর ক্লাস আজকে মোটামুটি এক্সাম ছিল একটা ट्रेने दर्जा लाभ मेरे दी जो पायर नख तक उड़ी लिए ফার্স্ট ইয়ার আমরা ফার্স্ট ইয়ার আমরা এক্সাম দিইনি ফার্স্ট ইয়ার
টেস্ট এক্সাম ছিল 4000 টাকা দিয়ে 4000 টেস্ট 4000 টাকা দিয়ে আমরা টেস্ট এক্সাম দিয়েছি না এই এটা কি বলে দাদা আছে আরে মডেল মডেল এক্সাম দিলাম আমরা মডেল 4000 টাকা দিয়ে মডেল এক্সাম দিয়েছি দুবার দুবার মডেল এক্সাম দিলাম আমরা বিরাট ভাবে মডেল এক্সাম খাতা মাতা দেখে একদম করতে এসে টাকা বিলি করতে টাকা বিলি করতে টাকা বিলি করতে এসেছি আমরা সো ইয়ার লুক এট দিস গাইস মেন রাস্তার সামনে তো প্রচন্ড গাড়ি এবং সোজা যাবো আমরা বিশাল মার্কেট পর্যন্ত বিশাল মার্কেট এখান পর কেএফসি মেএফসি সব কিছু আছে দেখতে পাচ্ছ কেএফসি ও মেএফসি ম্যাকডোনাল্ড ডোমিনোস পিজ্জা হাট মিজ্জা হাট সব কিছুই আছে কিন্তু আমরা ঢোকার মতো নকাদ হয়নি এখনো পর্যন্ত আর এখানে কিসের চারা বিক্রি করছে ভাই নিজে দেখুন ফুল গাছ ফুল গাছ না কি বলে এটা পাম কি সকল বাড়িতে যে সকল ট্রিগুলো থাকে সেগুলো লাগাচ্ছে আমাদের অনেকদিন ব্লগ বানাইনি গাইজ অনেকদিন ঠিক আছে কিরকম কিরকম যেন মনে হচ্ছে আমার বানাতে মন করছে নি তো একটু অকট ফিল হচ্ছে কিন্তু কিছু করার নেই তা শুরু করে দিয়েছি ঠিক আছে কন্টিনিউ ব্লগ করতে হবে পরে কন্টিনিউ বলতে চালিয়ে যাবো ভাবছি আর ইয়ার সেই পাপ দেখতে পাচ্ছ গাইজ তাহলে রাত্রেবেলা ড্যান্স হয় এখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত আসতেই পারলাম না এই জায়গাতে আগের মধ্যে দিয়ে ঠিক আছে সিন পিছনে পিছনে আমার নাকি রে না 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 তো গাইজ আমরা শর্ট রাস্তা নিয়ে নিয়েছি বিশাল মার্কেট যাওয়ার জন্য শর্ট রাস্তা মানে এটা ঘুরে ঘুরে যেতে ট্রাফিকটা একটা কম থাকে ট্রাফিক কম থাকে রোড রোদ কম থাকে তার জন্য এটা এটা দিয়ে যাও হ্যাঁ বাইপাস রাস্তা ওই জন্য ব্যাপার হচ্ছে এটা দিয়ে যাওয়া গাড়ি খুব কমে যাবে তো হ্যাঁ আরে ভাই আজিব সিনে এখানে আমরা রাস্তাটা ভাবছি ছবি মবি তুলবো ভালো জায়গা আছে মানে অনেকগুলো গাছ আছে সেই যেখানে আমরা আগে বিরিয়ানি খেতাম সেই জায়গাটাতে বেশ পজিশন আছে আর ছবি মবি তোলার জন্য ওই জায়গাটা ছবি মবি তোলার প্ল্যান করছে বেবি বিরাট লুক টুক দিয়ে এসছে বেবি ওই জন্য চশমা মশমা লাগিয়ে তো ওই জন্যই রাস্তা দিয়ে আসা বিশেষ করে সো গাইজ কেন বলছিলাম বলে তো জায়গাটা দেখো একবার ঠিক আছে সেরা আসছে সেরা দেখছো এই এই জায়গাগুলো ফটো তোলার জন্য বেস্ট ঠিক আছে যদি ক্যামেরা থাকে না যদি একটা ক্যামেরা থাকে মারাত্মক আছে ঠিক আছে জুম করে হ্যাঁ মোবাইল তো ভালো ছবি আসছে ও দেখো একবার তাকাও দেখো দেখো বেবি এখানে ফটো শ্যুট করতে লাগিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ডটা সেই আছে না এখানে বললাম না দারুণ ব্যাকগ্রাউন্ড বিশাল মার্কেটের নাম করে ফটো সেশন সব হয়ে যাচ্ছে আমাদের এই গাছগুলো ব্যাপার হচ্ছে ভালো লাগছে যার জন্য আমরা ঘুরে গেছি বিশাল মার্কেটে এই যে সুদীপ পাল সালা বকা চোখা সুদীপ পাল বেল্ট কিনবে পিন্টু কিনবে প্যান্ট আর বেবি আর ইয়ে আছে নিচে আরে ও সত্যি দেখো এইখান থেকে একটা ফ্লোর আসার জন্য লিফ্ট ব্যবহার করছে আরে হ্যাঁ জানি জানি এটা যে সোজা উঠবে মানে তো এখানে আসবে স্যার তুই আরে সত্যি আমাকে পাগল করাচ্ছিস আই এম ওয়েটিং ফর ইউ দেখো এখানে বেবি আসছে আবে স্বচ্ছ সানগ্লাস আছে স্বচ্ছ ছবি তুলে যাবে এখানে গাইছে আমার একটা লিস্ট নাগুলো লিয়ে লিছে দেখো ভাই সে যে সুদীপ পালের জন্য বেল্ট তোর প্যান্ট ইয়ার জামাতে ঢাকা থাকবে তো কেউ দেখবে নি তোর প্যান্টটা টাইট করার জন্য 100 টাকা 199 টাকা প্রিন্ট আছে ভাই এই তো এটা তাহলে বেশি দাম আছে মানে আদার সাপ্লিমেন্ট 99 টাকা আবে বেশি দিন থাকবে না যে দেখ 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 ওই তো বেশি দিন এই বেলটা নি সব সময় এই বেবি 99 টাকা এটা নিয়ে নিতে ওই এটা নিয়ে নে এইটা কোনটা টিকবে না না কাট আমি ব্লগ বানাচ্ছি গাইস
বিশ্বজিৎ মাহাতো ব্লগ বানাচ্ছে, দেখো তোমরা বিশাল মার্কেটের মধ্যে। আজ স্যাটারডে, কোনো কাজ নেই, চলে এসেছি বিশাল মার্কেট। এখানে দেখবো নতুন জামা প্যান্ট কিছু এসছে নাকি, আমার যদি ভালো লাগে তাহলে নিব। সো গাইস, ঘুরতে ঘুরতে মনে হচ্ছে এটা কিনে নিই, তো এটা ব্ল্যাক ফিটিংস করে দেখলাম, ঠিক আছে, ভালো আছে। সুদীপ পাল ভিতরে, স্বচ্ছ প্রচুর খাবার জিনিস প্রচুর, কিন্তু অত টাকাই নেই, কি যে করবো, আমরা গরিব মানুষ। হ্যাঁ সত্যি গরিব মানুষ, পারছি না, শুধু বিস্কিটে ভর্তি, কিন্তু খাওয়ার জন্য টাকাই নেই। একদিন তো কিনবো, একদিন কিনবো, বুঝছো ভাইস, প্রচুর প্রচুর জিনিস। বাবা সেদিকে তাকা, এদিকে অনেক মেয়ে আছে প্রচুর। এ তোদের কোথায় বাড়ি রে? কফি, হে পিন্টু, পিন্টু হ্যাঁ কাম কাম হ্যাঁ কাম হ্যাঁ কফি 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 টাকা চাওয়া নেই, পিন্টু কফি খাওয়াই কিন্তু আমাদের জন্য। পিন্টুকে বলছি কফি নিতে, কিন্তু এখন দেখছে তাহলে কত, 300 না 400 টাকা দাম আছে আমাদের। এই মেয়েগুলো কোথায় বাড়ি গাইজ জানি না আমরা, ঠিক আছে, ও শপিং মল এসে আমরা বিশাল মার্কেটে এসে দেখা হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ এই মেয়েগুলো কোথায় বাড়ি, এগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এসেছে এখানে। সবাই বিশাল মার্কেটটাকে কি বলবো পার্ক বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, রেড জোন বানিয়ে দিচ্ছে, তো সবাই চলে এসেছে বিশাল মার্কেট। এতক্ষণ সময় লাগিয়ে গাইজ এইগুলো নিয়ে হয়েছে, ঠিক আছে, আইলাম 800 টাকা। সুদীপ পাল বিল করছে, দাবা 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 গাইজ। হ্যাঁ মোবাইল নাম্বার কি ছিল, মোবাইল নাম্বার চাই ভাই। তো গাইজ আমাদের কিন্তু এখন শপিং করা কমপ্লিট হয়ে গেছে, সালা 300 টাকার জিনিস কিনতে এসে এখানে 3 ঘন্টা কাটালাম, মানে দেড়টার সময় এসেছি, ঠিক আছে, দেড়টার সময় এখানে পৌঁছে গেছি, এখন বাজে প্রায় 3টা, আর কতকগুলো এই এরকম থাকে আসেছে, এরকমই দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, কি বলবে না, এমন দেখায় না, কিন্তু কি ছবি দেখায়, এখানে আয়না পেয়ে গেছে আমার জন্য। তো বিশাল মার্কেট, এই যে দেখছি বিশাল মার্কেট, নান্ডে পুন্ডে নন্ডে নেই না বা কাজে কান্নাড় ভাষাতে বুঝতে কিছু পাচ্ছি নি, এরপরে চলে যাবো হস্টেল আর কি। এখানে তো গাড়ি দারুণ ভিড় হয় বিশাল মার্কেটে, ঠিক আছে, মানে এটু জেট পাওয়া যায়, তো এবার হচ্ছে প্লাস্টিক থেকে শুরু করে লোহা মোহা সবই পাওয়া যায়, তোরা সব কিছুতেই সালা লোচা করতে এসছি। সুদীপ পালের সাথে থেকে থেকে গাইজ আমারও ঠান্ডা ঠান্ডা প্রায় লেগে গেছে, ঠিক আছে, নাক কিন্তু খুব খারাপ অবস্থা। তো কেস হচ্ছে যে এই সিন, আমাদের শপিং উপিং ভুলে হয়ে পড়ে, তো এরপর আর থাকবো না, আমরা সোজা হচ্ছে হস্টেল চলে যাবো, আমরা সোজা এখন হস্টেল চলে যাবো, আর ব্লগটা ভাবছি এখানে এন্ড করে দেবো, বেশি বড় ব্লগ তো সবাই দেখেন, তো কমেন্ট ভালো এরকম ঠিক আছে, বুঝতে পারছো, কেস আর, তো চলো বাই বাই।